আমার কাছে অনেক সময় এটা মনে হয়, ইন্ডিয়ান একজন লেখকে বলেছিলাম যে ফুলকে বৃন্তর থেকে ছিঁড়ে যারা ফুলদানিতে আশ্রয় দেয় তাদেরকে ফুলের আর যাই কিছু হোক বন্ধু ভাবা বোধ হয় ঠিক নয়। আপনি কি একটু নিভৃত্তি চালিও? কিছুটা হয়তো, ওটাও আমার একটা দোষ। এই উপলব্ধিটা মানে কেন আপনার এত বেশি? বেশি কেন ঠিক বলবো না, কিন্তু এক্স্যাক্টলি চলে যাব না। এক্স্যাক্টলি তো আমি অনেক সময় চুপচাপ যখন বসে থাকি তখন আমার তো অনেক সময় মনে হয় যে আমি এই পৃথিবীতে আসলাম, কীভাবে আসলাম লিখি এখন স্ট্যাটাসের মধ্যে, শেষে লাস্ট লাইনটা লিখি আহারে জীবন। যেমন এক সময় প্রচণ্ড রকম শখ ছিল, এক সময় আজকে থেকে 10-15 বছর আগে, যে আমি আরেকটা মাস উড়ানো করে যেতে চাই। এবং সেই ছবিটার জন্য গল্পও ঠিক করা ছিল, গল্পটা বানানো ছিল, গল্পটা রেডি করা ছিল, এবং ছবিটার নাম ছিল বিদায় রানা। আমি ভেবেছিলাম মাসুর রানা দিয়ে শুরু, বিদায় রানা তোমাকে বিদায় হলো, হলো না, সময়ের সাথেও হলো না, বয়সের সাথেও হলো না, আর এখন ওটা আমার পক্ষে করাও কোনো মতে পসিবল না, মানে চরিত্রের সাথেই এখন আর ওটা সেট হবে না। বিদায় রানার কথা শুনে খারাপই লাগলো যে মানে এটা আপনি করে যেতে পারলে হয়তো অন্যরকমই একটু হতো আমার কাছে, হয়তো মনের মধ্যে হয়তো একটু ভালো লাগতো আর কি। যে আর না, ওই যে বললাম যে প্রথম ছবি যেহেতু মাসুদ রানা হিরো হিসাবে, কাজে বিদায় রানাটা আচ্ছা এমন গল্পটাও মনে নিয়েছিলাম ওই মাসুদ রানারই একটা বই গল্প, যে প্লেনে লাস্ট টাইমে সে ফ্লাইটে উঠে চলে যাচ্ছে ওই রানা। আমার মনে হলো যে আমিও যদি এরকম করে লাস্ট টাইমে বলে দি ম্যান গোজ অ্যাওয়ে, আজকে আমি বলতে চাই যে হে সৃষ্টিকর্তা তুমি আমাকে মাফ করে দিও, যে আমাকে যে পাওনাটা আমি পেয়েছি এটা আমার কাছে একটা ঋণ, এবং আমার মৃত্যুর পরে যারা আমাকে দেখতে যাবে বা আমাকে নিয়ে বহন করে নিয়ে যাবে তাদের ঋণ তো আমি কোনো দিনই শোধ করতে পারবো না, তা আমি কী করে শোধ করবো, এবং আমি শোধ করতে চাই না।